सो हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। तो फाइनली 2023 এর মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি টাইগার 3, এবং আমার কাছে তো মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি টাইগার 3 এর পোস্টার ফার্স্ট টাইম আজকে ড্রপ করা হয়েছে YRF এর প্রোডাকশন হাউসের তরফ থেকে এবং সালমান খানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। তো এখানে বেসিক্যালি একটা জিনিস লেখা আছে যেখানে ফলোয়িং দ্য পাথ, মানে ফলোয়িং ওই স্টোরি গুলোর পর থেকেই টাইগার 3 শুরু হবে, যেখানে টাইগার জিন্দা হ্যায় ওয়ার এবং পাঠান এই তিনটে ছবি শেষ হয়েছে। তো এই তিনটে প্লটের সাথে টাইগার 3 কানেক্টেড থাকবে, এবং সবচেয়ে বড় কথা পাঠানের এন্ট্রি ওখানে আছেই আছে, এবং সেই এন্ট্রিটা ওখানে আধ ঘন্টা মতো টাইগার 3 তে থাকতে চলেছে। এবং তার সাথে সাথে এখানে ওয়ার 2 এর কোনো কানেকশন আছে কিনা, অবশ্যই থাকার সম্ভাবনা অনেকটা বেশি, এবং ঋত্বিকের কোনো কানেকশন এই সিনেমার সাথে আছে কিনা, তা মানে এইগুলো যদি হয় তাহলে তো মানে এর থেকে ভালো কিছু হতে পারে না, কারণ একটা সিনেমাতে সালমান খান, ক্যাটরিনা ক্যাফ, দীপিকা পাদুকন যদি আসতে পারে তো আসবে, পাঠান শাহরুখ এবং তার সাথে সাথে ঋত্বিকের ক্যারেক্টারটা যদি এখানে আসে তো মানে বাওয়াল হবে। এবং আশা করব টাইগার 3 সব রেকর্ড ভেঙে দেবে, মানে রিসেন্ট টাইমে যদি জওয়ান আসে তো জওয়ানের পরে হয়তো টাইগার 3 এই রেকর্ডটা ভাঙার জন্য একমাত্র ক্যাপেবল। এবং পোস্টারটা যেভাবে বানানো হয়েছে, টাইগার আর জোয়ার যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি এই পোস্টারের মধ্যে দারুণভাবে মানিয়েছে। এবং এদের যে আইকনিক যে জুড়িটা, এই দুটো ক্যারেক্টার যদি এমনিও দাঁড়িয়ে যায় সেই পোস্টার হিট হবে এবং সিনেমা হিট হবে, কারণ টাইগারের যে পার্টগুলো সেগুলোর যে প্লট সবসময় গ্র্যান্ড স্কেল লেভেলে ছিল, এবং টাইগারের যে টিমটা, টাইগার জিন্দার যে টিমটা, প্রত্যেকটা ক্যারেক্টারকে ইকুয়ালি দারুণভাবে স্পেস দেওয়া ছিল। তো টাইগার 3 একটা কমপ্লিট অ্যাকশন বেস ছবি, আমার দেখা সেরা অ্যাকশন ছবির মধ্যে অন্যতম একটা ছবি টাইগার জিন্দা হ্যায়, মানে একটা কমপ্লিট যে মাস মেটেরিয়াল ছবি হয়, মশালা ওরিয়েন্টেড ছবি হয়, একটা কমার্শিয়াল ছবির জন্য যেগুলো দরকার, টার্ন অ্যান্ড টুইস্ট যেগুলো দরকার, সেগুলো টাইগার জিন্দা হ্যায়তে ছিল। তো YRF মানে আদিত্য চোপড়া এখানে যেভাবে প্ল্যান করেছে সেটা দারুণ। একটা জিনিসের আমার খামতি অবশ্যই থেকে যাবে মনের মধ্যে, আলি আব্বাস জাফর সে যেভাবে সালমান খানকে ইউজ করে ওইভাবে সালমান খানকে আমার মনে হয় না যে ইন্ডাস্ট্রিতে কেউ ইউজ করতে পেরেছে। ইভেন ভারতের ক্ষেত্রেও দারুণভাবে ইউজ করেছিল সালমান খানের ফিজিককে এবং প্রত্যেকটা ট্রান্সফরমেশনকে। আফটার অল সিনেমাটা ভালো ছিল না বলে সিনেমাটা সেই সফলতা পায়নি, কিন্তু এইখানে মনীষ শর্মা সে ডিরেক্ট করছে টাইগার 3, আশা করবো টাইগার 3 যে স্কেল হবে সেটা একটা গ্র্যান্ড স্কেলেই হবে। তো এটাই ছিল বক্তব্য, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তোমরা কতটা এক্সাইটমেন্ট আছো টাইগার 3 নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ অল, বাই।